আদালত চত্বরে পালানোর চেষ্টা এক অভিযুক্তর, পুলিশি তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্ত, ধৃতকে আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে বনগাঁ আদালতে। আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা এক অভিযুক্তের, পুলিশি তৎপরতায় ধরা পড়ে যায় ওই অভিযুক্ত যুবক। ঘটনায় বনগাঁ আদালত চত্বরে চাঞ্চল্য দেখা দেয়। অভিযুক্তের নাম শেখর দাস, অসমের বাসিন্দা সে। রবিবার রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। জেরায় কোনো সদুত্তর দিতে পারেনি ধৃত যুবক। সোমবার আদালতে আনা হলে পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করে ওই যুবক, পরে তাকে আদালতে তোলা হয়। কিন্তু এটা জানা যায় তার বাড়ি আসামে, তার নাম শেখর দাস, সে এখানে এসেছিল, কী কারণে সেটা বলতে পারেনি। সেই জন্য পুলিশ সন্দেহমূলকভাবে তাকে আজকে বনগাঁ কোর্টে প্রডিউস করেছে। বনগাঁ লকআপে যখন ছিল, সেই লকআপেতে সে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশের তৎপরতা থাকার দরুন লকআপের যে পুলিশরা ডিউটি থাকে তারা তৎপরতার সঙ্গে তাকে ধরে নিয়েছে। ধরে নিয়ে তাকে এখন আবার পুনরায় লকআপে দেওয়া হয়েছে এবং ওর বিরুদ্ধে যে অভিযোগ আছে তাতে সে একটা জরিমানা তার বিরুদ্ধে হবে। জরিমানার পরে তাকে যদি জরিমানার টাকা জমা দেয় তাহলে সে রিলিজ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।